হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। আজ আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজের ব্যাপারে ইনফরমেশন দেব। আমি আশা করি তোমাদের আমার আগের লেসনগুলো অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল ভালো লেগেছে, অ্যান্ড যেরকম বলি যে এই লেসনটাও তোমরা ভালো করে দেখবে এবং কোনো কনফিউশন হলে কিন্তু আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। তো ন্যাশনাল পার্ক হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে ওয়াইল্ড লাইফদেরকে প্রিজার্ভ করে রাখা হয়, ঠিক আছে, এবং ওদের জন্য সুটেবল বায়োডাইভার্সিটি বা সুটেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনস তৈরি করা হয়। প্রথমেই দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 6টা ওয়াইল্ড লাইফ সরি 6টা ন্যাশনাল পার্ক আছে। কি কি? সুন্দরবন ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সিঙ্গালিয়া ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভ কিংবা বক্সা ন্যাশনাল পার্ক। প্রথমেই আমরা দেখব বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভের লোকেশন বেসিক্যালি তোমরা বলতে পারো আলিপুরদুয়ার, এবং এটার ইস্টাবলিশমেন্ট ডেট হচ্ছে 1983, এবং এটা ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে ইন জানুয়ারি 1992। বক্সা ন্যাশনাল পার্ক হচ্ছে ডুয়ার্স রিজিয়নের সবচেয়ে বড় ফরেস্ট এরিয়া। তোমাদের আগেও বলেছি তিস্তা নদীর ওয়েস্টার্ন দিকটা হচ্ছে তেরাই অ্যান্ড ইস্টার্ন দিকটা হচ্ছে ডুয়ার্স। তাহলে ডুয়ার্স রিজিয়ন মানে তিস্তা নদীর ইস্টার্ন রিজিয়নের সবচেয়ে বড় ফরেস্ট এরিয়া হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভের সাথে অ্যাডজেসেন্ট ভুটানের যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পিপসু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেটেড, এবং এই পিপসু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং বক্সা ন্যাশনাল পার্কের মধ্যে এলিফ্যান্টের মাইগ্রেশন দেখা যায়, এবং এই একমাত্র জায়গা যেটা ইন্টারন্যাশনাল করিডোর যেখানে এলিফ্যান্ট মাইগ্রেশনটা দেখা যায় বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভুটান। জয়ন্তী নদী এটা বক্সা টাইগার রিজার্ভে পাওয়া যায়, এবং এই নদীটা ইন্ডিয়া অ্যান্ড ভুটানের মধ্যে একটা ন্যাচারাল বাউন্ডারি তৈরি করছে। বক্সা নামটা পাওয়া গেছে একটা ফোর্ট থেকে, সেই ফোর্টটা হচ্ছে অ্যাট অ্যান অল্টিটিউড অফ 867 মিটার, সিনচুলা রেঞ্জে লোকেটেড, এবং এটা একটা ইম্পর্টেন্ট এলিভেশন ভুটান যাওয়ার পথে দেখা যায়, এবং এই ফোর্টের নামেই বক্সা টাইগার রিজার্ভটা নামকরণ করা হয়েছে। নেক্সট আমরা দেখবো গরুমারা ন্যাশনাল পার্ক। গরুমারা ন্যাশনাল পার্কটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এই পার্কটা হচ্ছে ওয়েস্টার্ন দিকে, তিস্তা নদীর ওয়েস্টার্ন দিকে মানে তেরাই রিজিয়নে দেখো, এবং তেরাই রিজিয়নটা হচ্ছে তিস্তা নদীর ওয়েস্টার্ন দিকে, এবং গরুমারা ন্যাশনাল পার্কটাও তার মানে তিস্তা নদীর ওয়েস্টার্ন দিকে সিচুয়েটেড। এবং এই গরুমারা ন্যাশনাল পার্কটা ইজ ফেমাস ফর ওয়ান হর্ন রাইনোসরাস, এবং এটাও জানা যায় যে গরুমারা ন্যাশনাল পার্কটা হচ্ছে আফটার কাজিরাঙ্গা ফরেস্ট যদি সবচেয়ে বেশি ওয়ান হর্ন রাইনোর পপুলেশন কোথাও দেখা যায় সেটা হচ্ছে এই গরুমারা ন্যাশনাল পার্কে। এই ন্যাশনাল পার্কটা ইস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1992, এবং টোটাল এরিয়া হচ্ছে 79.45 স্কোয়ার কিলোমিটার, এবং এই গরুমারা ন্যাশনাল পার্কটা হচ্ছে মূর্তি নদী মূর্তি এবং রায়দক নদী তীরে অবস্থিত। আচ্ছা, জলপাইগুড়ি বা নর্থ বেঙ্গলে একটা ফেমাস ভিলেজ আছে লাটাগুড়ি। লাটাগুড়ি বেশ ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং এই লাটাগুড়ি ভিলেজটাই হচ্ছে জলপাইগুড়ি সরি গরুমারা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। এই গরুমারা ন্যাশনাল পার্কে বেশ নাম করা কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারটা গরুমারা ন্যাশনাল পার্কেরই একটা লিজেন্ডারি এলিফেন্টের নামে দেওয়া হয়েছে। বাকি এখানে আমি তোমাদের আরও অনেকগুলো ওয়াচ টাওয়ার বা বাংলোর নাম দিয়েছি, তোমরা একটুখানি দেখে নিও, এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া ন্যাশনাল পার্ক একটা বেশ ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন, এটা কিন্তু ডুয়ার্স রিজিয়নে সিচুয়েটেড, এবং ডুয়ার্স রিজিয়নটা আগেন হচ্ছে ইন দ্য ইস্টার্ন সাইড অফ তিস্তা রিভার। এই জলদাপাড়া ন্যাশনাল পার্কটা ন্যাশনাল পার্ক হওয়ার আগে ছিল একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এটা সিচুয়েশন হচ্ছে বা লোকেশন হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এবং এটাও কিন্তু ইন্ডো ভুটান ইন্টারন্যাশনাল বর্ডারে লোকেটেড অবস্থিত, এবং এখানে যেহেতু হেভি রেনফল হয় সেই জন্য সাভানা
মানে গ্রাসল্যান্ড দেখা যায়, মানে টল এলিফ্যান্ট গ্রাস, বেশ লম্বা লম্বা গ্রাস এখানে আমরা দেখতে পাই। এখানে যে নদীটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোর্ষা নদী, এবং এই জলদাপাড়া ফরেস্টটা আগে ছিল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তখন এটার মানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসেবে এর ইস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1941, এবং লেটার এটাকে ওয়ানহর্ন রাইনোসরাসকে প্রোটেক্ট করার জন্য ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয় ইন মে 2012। জলদাপাড়া ন্যাশনাল পার্ক হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পপুলেশন অফ ওয়ানহর্ন রাইনো, যেটা আমি তোমাদের আগেই বললাম যে আসামের কাজিরাঙ্গা ফরেস্টের পরে যদি কোনো মানে লার্জেস্ট পপুলেশন অফ ওয়ানহর্ন রাইনো দেখা যায় সেটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কে। নেক্সট আমরা দেখবো সিংহালিয়া ন্যাশনাল পার্ক। সিংহালিয়া ন্যাশনাল পার্কটা 1882-তে ব্রিটিশরা সিংহালিয়া ফরেস্টটাকে লিজ নিয়েছিল সিকিমের এক রাজার থেকে। পরে স্বাধীনতার পর এই সিংহালিয়া ন্যাশনাল পার্কটা চলে আসে দার্জিলিং ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এবং এটা 1986-এ ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার হয়। সিংহালিয়া ন্যাশনাল পার্ক দার্জিলিং ডিস্ট্রিক্টে, এবং এর ইস্টাবলিশমেন্ট ডেটটা অফিসিয়ালি তাহলে হচ্ছে ইন 1986। এবং এই সিংহালিয়া ন্যাশনাল পার্কটা দুটো বাউন্ডারি তৈরি করছে, একটা হচ্ছে ওয়েস্টের দিকে নেপালকে বাউন্ডারি করছে এবং নর্থের দিকে সিকিমকে বাউন্ডারি করছে। এই পার্কে সিংহালিয়া ন্যাশনাল পার্কে যেটা আমরা বিশেষ করে দেখতে পাই সেটা হচ্ছে রেড পান্ডা অ্যান্ড হিমালয়ান ব্ল্যাক ডিয়ার। এখানে এই সিংহালিয়া ন্যাশনাল পার্কে কি ধরনের ভেজিটেশন দেখি আমরা, টেম্পারেট অ্যান্ড অ্যালপাইন ভেজিটেশন। এবার আমরা দেখবো সুন্দরবন ন্যাশনাল পার্ক। সুন্দরবন ন্যাশনাল পার্কটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এটা হচ্ছে লোকেশন হচ্ছে সাউথ 24 পরগনা, এবং গঙ্গা এবং ব্রহ্মপুত্র যে মাউথ যেখানে তারা গঙ্গা এবং ব্রহ্মপুত্রটা বে অফ বেঙ্গলে ফ্লো করছে সেই ডেল্টা রিজিয়নে লোকেটেড হচ্ছে সুন্দরবন। সুন্দরবন ন্যাশনাল পার্কটা বিশেষ করে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ জুড়ে লোকেটেড, এবং এইটা হচ্ছে একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে টাইগার ইনহ্যাবিট করে, মানে টাইগার আছে। এখানে আরো অনেক জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে তোমার মানে কি বলে ওই কিছু কিছু এক্সটিংক্ট অ্যানিমেল বা বার্ড এখানে দেখা যায় যেগুলো আর কোথাও পাওয়া যায় না। প্লাস এই সুন্দরবন ন্যাশনাল পার্কের একটা বৈশিষ্ট্য বা বলতে পারো এটা একটা ইম্পর্টেন্সও বলতে পারো এই সুন্দরবন ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে এটা সাইক্লোন প্রোটেক্টেড। সুন্দরবন ন্যাশনাল পার্কটা অদ্ভুতভাবে সাইক্লোন প্রোটেক্টেড, এবং সুন্দরবন ন্যাশনাল পার্কের আন্ডারে যে আইল্যান্ডগুলো আমরা দেখতে পাই প্রত্যেকটা আইল্যান্ডে কিন্তু ইমার্জিং। ঠিক আছে, আমাদের থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যেরকম আইল্যান্ডগুলো হচ্ছে কি ওয়াটার লেভেল যতটা ইনক্রিজ করছে আইল্যান্ডগুলো সাবমার্জড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে জলের তলায় চলে যাচ্ছে, কিন্তু সুন্দরবন এমন একটা ন্যাশনাল পার্ক যেটা আস্তে ইমার্জ করছে কিন্তু খুব একটা সাবমার্জ করছে না। ইন 1973 সুন্দরবনকে ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করা হলো। 1973-তে আমরা জানি ন্যাশনাল টাইগার মিশন হিসেবে অ্যাডপ্ট করা ন্যাশনাল টাইগার মিশন অ্যাডপ্ট করা হয়েছিল যাতে টাইগার পপুলেশনটাকে সঠিক রাখা যায়, এবং সেই জন্যই 1973-তে সুন্দরবনকে টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করা হলো। 1977-এ এটাকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি করা হলো, অ্যান্ড 4th মে 1984-এ ন্যাশনাল পার্ক হিসেবে ফার্দার ডিক্লেয়ার করা হলো, এবং ফাইনালি 1987-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে। এই ডেটগুলো তোমরা মনে রাখবে, খুব ইজি। ন্যাশনাল টাইগার রিজার্ভ হিসেবে 1973-তেই কিন্তু আমাদের ন্যাশনাল অ্যানিমেল টাইগার হিসেবে সিলেক্ট করা হয়েছে, এবং 1977-এ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, 1984-এ ন্যাশনাল পার্ক, অ্যান্ড 1987-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সুন্দরবন হচ্ছে একটা বেশ ওয়েলদি মানে রিচ ওয়েলদি জায়গা যেখানে ভীষণ
মানে ভাস্ট পপুলেশন দেখা যায় অফ রয়্যাল বেঙ্গল টাইগার, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কিছু এন্ডেঞ্জার্ড স্পিসিস অ্যান্ড অ্যাকোয়াটিক স্পিসিস। যেরকম সবচেয়ে অদ্ভুত যেটা হচ্ছে গঙ্গা রিভার ডলফিনস, এই গঙ্গা রিভার ডলফিনসগুলো জেনারেলি ইরাবতী নদী এবং গঙ্গা নদীতেই পাওয়া যায়, সেগুলো আমরা সুন্দরবনেও দেখতে পাবো। এবং কিছু কিছু এখানে মানে থ্রেটেন্ড এক্সটিংক্ট বা বলতে পারো অন দি ভয়েজ অফ এক্সটিংশন এমন কিছু রেপটাইলস দেখা যায়, কিং কোবরা প্রচুর পরিমাণে দেখা যায়, এবং আরও অনেক স্পিসিস আছে যেগুলো ইজ অন দ্য ভয়েজ অফ এক্সটিংক্ট, মানে আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, সেই স্পিসিসগুলো কিন্তু এই সুন্দরবন ন্যাশনাল পার্কে দেখা যায়। নিচে দেখো দুটো ছবি দিয়েছি, এই প্রথম ছবিটা হচ্ছে তোমরা যদি ভালো করে মনে করে দেখো, রিসেন্টলি একটা রয়্যাল বেঙ্গল টাইগার মারা গেছিল লালগড়ের জঙ্গলে, এবং এই হচ্ছে সেই রয়্যাল বেঙ্গল টাইগারটা। আর সেকেন্ড ছবিটা দেখো, সেকেন্ড ছবিটা হচ্ছে ব্রিদিং রুটস দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুন্দরী প্লান্ট, যেটা সুন্দর যার নামে সুন্দরবনটা, এবং এটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ব্রিদিং রুটস, রুটসগুলো বাইরের দিকে এসছে। এবার আমরা দেখবো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কটা একটা খুব সুন্দর জায়গা যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টে লোকেটেড, এবং এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ইস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1986। এই পার্কটা নেওড়া রিভারের ক্যাচমেন্ট এরিয়া, মানে নেওড়া রিভারের ব্যাঙ্কটায় লোকেটেড, মানে নেওড়া রিভারের তীরে লোকেটেড, এবং এইটা একটা নর্দার্ন বাউন্ডারি টু সিকিম অ্যান্ড ভুটান। এবং এখানে কি ধরনের ভেজিটেশন দেখা যায়, ট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেট টাইপ অফ ভেজিটেশন, এবং এখানে অল্টিটিউডটা হচ্ছে আপ টু 3,200 মিটার। অ্যান্ড এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের যে হাইয়েস্ট পয়েন্ট সেটা হচ্ছে রিচিলা পাস। এবার আমরা দেখবো কিছু কিছু ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ। দেখো আমাদের মানে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজের মধ্যে কিন্তু স্যাঞ্চুরিজের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। ন্যাশনাল পার্কটা স্পেশালি প্রোটেক্টেড এরিয়া, একটা ভীষণভাবে প্রোটেক্টেড এরিয়া, ওয়ের অ্যাজ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজটা হচ্ছে কিছু ন্যাচারাল ইনভায়রনমেন্টের মধ্যে কিছু লিভিং অর্গানিজমসদের গ্রো করতে দেওয়া হয়। এখানে হিউম্যান অ্যাক্টিভিটি কিন্তু পারমিটেড, এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলে 15টা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে। কি কি এক একটা করে নাম আমি তোমাদের পড়ে শোনাবো। প্রথমটা হচ্ছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, দ্বিতীয়টা হচ্ছে বেতুয়াধুরি, বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, চম্পামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, জোরে পোখারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, লোথিয়ান ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, নরেন্দ্রপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, রানীগঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, রামনাবাগান ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, শিনচাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি অ্যান্ড ওয়েস্ট সুন্দরবন ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এবার এই এক একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোথায় কোথায় লোকেটেড এবং কিছু কিছু ছোট ছোট ইনফরমেশন একটু দেখে নেবো। প্রথমটা দেখো বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির লোকেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, এবং এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটা হচ্ছে বিটুইন অজয় অ্যান্ড দামোদর নদী, অজয় এবং দামোদর নদীর মধ্যে মানে ইন বিটুইন লোকেটেড এই বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এবং বল্লভপুর থেকে বোলপুর এই দুটো তোমরা যদি রিলেট করতে পারো তাহলেই মনে থাকবে যে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটা হচ্ছে বোলপুর, উইচ ইজ শান্তিনিকেতন। এটার ইস্টাবলিশমেন্ট ডেট হচ্ছে 1977, এবং এই বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ডিয়ার কনজারভেশনের জন্য কিন্তু রেকর্ড করেছে, এবং সেই জন্য এটাকে ডিয়ার পার্ক হিসেবেও বলা হয়। তাই জন্য তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় ওয়েস্ট বেঙ্গলের কোন ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিকে ডিয়ার পার্ক হিসেবেও বলা হয়, সেটা হচ্ছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। নেক্সট হচ্ছে বেথুয়াধুরি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। বেথুয়াধুরি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটা হচ্ছে তোমার নদিয়া ডিস্ট্রিক্টে, এবং এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34 এর পাশেই লোকেটেড, এবং এর ইস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1980। তারপরে হচ্ছে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটা হচ্ছে নর্থ 24 পরগনা, এবং এখানে যেটা দেখা যায় বিশেষ করে হচ্ছে স্পটেড ডিয়ার, এটা হচ্ছে ইছামতি নদীর তীরে লোকেটেড, এবং এটাকে আগে পরমাদম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসেবে বলা হতো, এবং 1995-এ আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা নামকরণ করা হয়েছে। এবার আমরা দেখবো চম্পামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি।
চম্পামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এবং এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে লোকেটেড। এখানে যে নদীটা আমরা দেখতে পাই যেটা ফ্লো করে যায় এখান থেকে, সেটা হচ্ছে মূর্তি রিভার, ওয়েস্টার্ন বাউন্ডারি। অ্যান্ড এই বাউন্ডারিটা পুরোপুরি একটা প্লেন ল্যান্ডের ওপর লোকেটেড অন দি ডুয়ার্স রিজিয়ন, মানে হিমালয়ান ফুটহিলস ডুয়ার্স রিজিয়ন, মানে তিস্তা নদীর যে ইস্টার্ন পার্টটা সেখানেই চম্পামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আমরা দেখতে পাই। এটার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি মানে এটা 1895-এ রিজার্ভ ফরেস্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, অ্যান্ড ফার্দার 1998-এ এটাকে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এখানে ইন্ডিয়ান এলিফেন্ট প্রচুর পরিমাণে দেখা যায়, তার সাথে সাথে কিছু কিছু রয়্যাল বেঙ্গল টাইগার এবং ইন্ডিয়ান বাইসনও এখানে কমন অ্যানিমেল। তার মানে চম্পামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির যে তিনটে ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ মানে অ্যানিমেল আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইন্ডিয়ান এলিফেন্ট, ইন্ডিয়ান বাইসন অ্যান্ড রয়্যাল বেঙ্গল টাইগার। নেক্সট হচ্ছে হ্যালিডে আইল্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। হ্যালিডে আইল্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে হ্যালিডে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিও বলা হয়, এবং এর লোকেশনটা হচ্ছে এটা বেশ ছোট একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এবং এটা কিন্তু সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই লোকেটেড। এবং এখানে যে নদীটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মাতলা নদী, এবং এখানে বিভিন্ন ধরনের ফ্লোরা অ্যান্ড ফনা, ফ্লোরা অ্যান্ড ফনা বলতে হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যানিমেল এবং প্লান্ট, ইউনিক মানে ইউনিক কিছু অ্যানিমেল এবং প্লান্ট এখানে দেখা যায়। এবং কিছু কিছু এক্সাম্পল হচ্ছে স্পটেড ডিয়ার, ওয়াইল্ড বোর, প্লাস তার সাথে সাথে অকেশনালি রয়্যাল বেঙ্গল টাইগারও এই হ্যালিডে আইল্যান্ডে দেখা যায়। এবার আমরা পড়বো হচ্ছে জোরে পোখারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। জোরে পোখারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে, এবং এখানে কিছু হাই অল্টিটিউড অ্যানিমেল লোকেটেড, যেটা হচ্ছে তোমার হিমালয়ান স্যালামান্ডার, যেটাকে লোকালি বলা হয় গোড়া। এতে এখানে কিছু লোকাল অ্যানিমেল দেখা যায় যেরকম রাইনোসরাস, টাইগার এবং বিভিন্ন ধরনের পাখি। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে বিশেষ করেই কিছুটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে ফর সিনিক বিউটি। নেক্সট হচ্ছে লোথিহান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। লোথিহান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনায় লোকেটেড, এবং এইটা হচ্ছে ফেমাস ফর ক্রোকোডাইলস, অলিভ রিডলে টার্টল, স্পটেড ডিয়ার, জঙ্গল ক্যাটস অ্যান্ড রেহুস ম্যাকাও, এটা এক রকমের পাখি। নেক্সট হচ্ছে নরেন্দ্রপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নরেন্দ্রপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে, এবং এটা হচ্ছে ফেমাস ফর অল্ড অর্চার্ড প্লান্টেশন। অর্চার্ড প্লান্টেশন মানে বলতে হচ্ছে ফ্রুট গার্ডেন, ফ্রুট গার্ডেনকে বলা হয় অর্চার্ড প্লান্টেশন, বা অর্চার্ড মানেই হচ্ছে ফ্রুট গার্ডেন। এটা হচ্ছে কিছু কিছু ছোট ছোট পাখি এবং ফ্লাই ক্যাচার, অরিওল এই টাইপের ছোট পাখিদের জন্য এটা নরেন্দ্রপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা ফেমাস। এবার আমরা দেখবো রানীগঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই রানীগঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটাকে আমরা মানে পপুলারলি কুলিক বার্ড স্যাঞ্চুরি হিসেবেও বলে থাকি, এবং এটা হচ্ছে রানীগঞ্জ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে লোকেটেড। এবং এখানে 164 স্পিসিস অফ বার্ডস দেখা যায়, এবং ভীষণভাবে এখানে বার্ড এর মাইগ্রেটরি দেখা যায়, মানে মাইগ্রেটরি বার্ড মানে হচ্ছে ধরো সাইবেরিয়ান রিজিয়ন বা রাশিয়ান রিজিয়ন, যেগুলো শীতকালে পুরোপুরি ফ্রিজ হয়ে যায়, সেখান থেকে পাখিগুলো এই ধরনের ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে উড়ে আসে, এসে আবার যখন আস্তে আস্তে শীতটা কেটে যায় ওরা আবার ফেরত চলে যায়। তো এখানে বিভিন্ন রকমের মাইগ্রেটরি বার্ডস দেখা যায় এই রানীগঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। এবার আমরা দেখবো মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা হচ্ছে হিমালয়ার ফুটহিলসে, এবং এখানে যে দুটো নদী দেখা যায় সেটা হচ্ছে তিস্তা এবং মহানন্দা, এবং এই তিস্তা মহানন্দার মধ্যেই এই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা লোকেটেড, মধ্যে বলতে ইন বিটুইন, এবং এটা পড়ছে আন্ডার দার্জিলিং ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা হচ্ছে তোমার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসেবে ডিক্লেয়ার হয়েছে ইন 1955, এবং রয়্যাল বেঙ্গল টাইগারও প্রোটেক্ট করা হয় এই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। নেক্সট হচ্ছে রামনা বাগান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। রামনা বাগান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে, এবং এখানে যেটা ফেমাস বা কমন
অ্যানিমেল যেটা, সেটা হচ্ছে স্পটেড ডিয়ার, কমন লাঙ্গুর এবং ব্ল্যাক বাক। ইন 1960 এই এরিয়াটাকে রিজার্ভ ফরেস্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, এবং পরে ইন 1978 এটাকে ডিয়ার পার্ক হিসেবে কনভার্ট করা হয়েছে, এবং এখানে 6 রকম বিভিন্ন স্পটেড ডিয়ারকে এই পার্কে এনে রাখা হয়েছে যাতে কনজার্ভ করা যায়। নেক্সট আমরা দেখবো হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা হচ্ছে সাউথ 24 পরগনা, এবং এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 362 স্কোয়ার কিলোমিটার। এই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে, এবং এই সুন্দরবন বায়োস্ফিয়ার এবং এই সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আমরা দুখানা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেখতে পাই। একটা হচ্ছে তোমার অ্যাপার্ট ফ্রম সজনেখালি, আর একটা হচ্ছে তোমার হ্যালিডে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অ্যান্ড লতিহান ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা হচ্ছে সেট আপ, মানে ইস্টাবলিশমেন্ট ডেট হচ্ছে 1976, এবং এই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হচ্ছে রিচ ইন স্পটেড ডিয়ার, ম্যাকাও, ওয়াইল্ড বোর, তারপরে হচ্ছে তোমার এক রকমের ওয়াটার লিজার্ড, ফিশিং ক্যাট, অলিভ রিডলে টার্টেল, ক্রোকোডাইল। আচ্ছা একটা কথা বলে দিই, ফিশিং ক্যাট, ফিশিং ক্যাট কিন্তু আমাদের মেছো বিড়াল যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমেল, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এইখানে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা বিশেষ করে হচ্ছে একটা ওয়ার্ল্ড, মানে এখানেও কিন্তু ভীষণভাবে পাখি দেখতে আসে, সেই জন্য এটাকে বলা হয় বার্ড ওয়াচার্স প্যারাডাইস। এবার আমরা দেখব সেনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা হচ্ছে সেট আপ হয়েছে ইন 1915 দার্জিলিং ডিস্ট্রিক্টে, এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইন ইন্ডিয়া। সেনচাল লেক, এই সেনচাল লেকটাকেই কি মানে অ্যাডজয়নিং এরিয়াটাকেই সেনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, এবং এই লেকটাই, লেকটা হচ্ছে মাউন্টেন স্প্রিং। মাউন্টেন স্প্রিং বলতে পাহাড় থেকে যে জলের জলটা আসছে সেই জল থেকেই এই লেকে জল ভর্তি হচ্ছে, এবং এই সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটাই হচ্ছে এই ওয়াইল্ড সরি সেন্ট্রাল লেকটাই হচ্ছে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মেন ওয়াটার সাপ্লাই। এবং এই যে রিজিয়নটাতে প্লাস এই সেন্ট্রাল লেকটা এই পুরো রিজিয়নটাকে কিন্তু ওয়াটার সাপ্লাই দেয়। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুন্দরবন ওয়েস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সুন্দরবনটা একটা ভাস্ট এরিয়া, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বিভিন্ন ভাগে ভাগে ভাগ করা আছে, এবং সুন্দরবন ওয়েস্টটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সুন্দরবন ওয়েস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটাও একটা ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে, এবং এটার বিশেষ করে কিছুটা পোর্শন বা বেশিরভাগটাই বলতে পারো বাংলাদেশের দিকে পড়ছে। আচ্ছা এর এরিয়া হচ্ছে টোটাল 715 কিলোমিটার স্কোয়ার, এবং এই রিজিয়নটা হচ্ছে মানে ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবেও বেশ ফেমাস। এইখানে মানে যেরকম আমরা সুন্দরবনের ব্যাপারে পড়েছিলাম সুন্দরবন ন্যাশনাল পার্কে, এই সুন্দরবন ওয়েস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটাও ডিফারেন্ট কিছু না, এটাকে জাস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসেবে, স্যাংচুরি হিসেবে আলাদা করা হয়েছে, কিন্তু এই সুন্দরবন ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতেও কিন্তু ওই একই ব্যাপার, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্রা অ্যান্ড মেঘনা নদীর যে মাউথ বা ডেল্টা রিজিয়ন, সেইখানে এই সুন্দরবন ওয়েস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা লোকেটেড। টোটাল এরিয়ার মধ্যে 60% এরিয়া বাংলাদেশে, এবং বাকি 40টা হচ্ছে ইন্ডিয়াতে, এবং এই রিজিয়নটাকে ভাগ করছে হচ্ছে রায়মঙ্গল নদী। আচ্ছা বাংলাদেশ এরিয়া মানে সুন্দরবনটা তো হিউজ এরিয়া, আমি তোমাদের আগেই বলেছি সুন্দরবনটা বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া হিসেবে ভাগ করা আছে, এবং উইদিন বাংলাদেশ এরিয়া সুন্দরবনের যে পোর্শনটা বাংলাদেশে পড়ছে সেটা হচ্ছে তিনটে স্যাংচুরিজ পড়ছে, সেটা হচ্ছে সুন্দরবন ইস্ট, সুন্দরবন সাউথ অ্যান্ড সুন্দরবন ওয়েস্ট। তো এই ছিল আজকে আমার লেসন অন ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ, স্যাংচুরিজ অ্যান্ড ন্যাশনাল পার্ক। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, বা যদি কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাবে, আর যদি তোমাদের ফার্দার আরো কিছু ইনফরমেশন লাগে সেটাও আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের ফার্দার লেসনগুলো তৈরি করব। তো
তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, কেন এখন যেভাবে কম্পিটিশন বাড়ছে আমাদের কিন্তু কোনো কিছুই বা কোনো টপিকই একেবারে আনটাচড রাখা উচিত না। তো সেই জন্যই সব বন্ধুদের সাথে এটা শেয়ার করো, এবং আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি এই আমার পড়ানোটা নিয়ে। সো টিল দেন, থ্যাংক ইউ।